অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর, দোকানে এই লকডাউন পরিস্থিতিতে এক তো হচ্ছে দীর্ঘদিন যাবৎ দোকান পাঠ বন্ধ আছে, আবার ইদানিংও বেচা বিক্রি খুবই কম হচ্ছে, আমাদেরকে এমন কিছু দোয়া শিখিয়ে দেন যার ফলে বেচা বিক্রি বেশি হবে। তো মোহতারাম ভাই, আপনারা দোকানে বেচা বিক্রি বেশি হওয়ার জন্য আমল চেয়েছেন, দোয়া চেয়েছেন। এক্ষেত্রে হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে দোয়া শিখিয়েছিলেন, কোরআনে কারিমের একখান আয়াত, কুল ইন্নাল ফাযলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম ইখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফযলিল আযীম। এটা কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 73-74 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুকম্পার কথা বলা হয়েছে। তো এই আয়াতটি একজন বুজুর্গ আমলদার নেককার মানুষের মাধ্যমে সাদা কাগজের মধ্যে লিখিয়ে, শুক্রবার দিবসে হলে ভালো হয়, লিখিয়ে দোকানের একটি নীরব জায়গায়, নির্জন জায়গায় যেখানে কারো নজর পড়বে না, এমন জায়গায় বেঁধে রাখলে আশা করা যায় আল্লাহর রহমতে দোকানে বেচা বিক্রি ভালো হবে। এবং হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার কাছেও একজন ব্যক্তি এসে এই অভিযোগ করার পর তিনিও এই আমলটি দিয়েছিলেন এবং আল্লাহর মেহরবানিতে সকলেই জানিয়েছেন যে হুজুর, আল্লাহর মেহরবানিতে কোরআনে কারিমের এই আয়াতের বরকতে আমাদের বেচা বিক্রি অভাবনীয়ভাবে খুব বেশি হয়েছে। তো এই জন্য এই আমলটুকু আপনারা করতে পারেন। এবং সাথে আরেকটি আমল আপনারা করবেন, সেটি হচ্ছে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন, বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন। দোকানে যখন বেচা বিক্রি হয় না, কাস্টমার থাকে না, তখন এই যে অবসর টাইম, এই টাইমটাতে বেশি পরিমাণে দুরূদ পড়বেন। হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন, ইন্নালিল্লাহি তাআলা মালায়েকা সাইয়াহিনা ফিল আরথ, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিয়োজিত কিছু স্পেশালাইজড ফেরেশতা রয়েছে, যাদের কাজ হচ্ছে এই জমিনে ঘুরে ঘুরে দেখা কারা কারা আল্লাহর প্রিয় নবীজির প্রতি দুরূদ পড়ছে। তখন এই দুরূদগুলো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে পেশ করেন এবং নবীজি খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করতে থাকে। তাহলে আপনি যদি ভাবেন এরকম হচ্ছে বিষয়টি, আপনি দোকানে বসে বেচা বিক্রি যখন করছেন, অবসর সময়ে যখন কাস্টমার নেই, তখন দুরূদ পড়ছেন আর আপনার দোকানের উপরে, আপনার উপরে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হচ্ছে, তাহলে আপনি দেখবেন আপনার এই বেচা বিক্রি বাড়বে এবং যা লাভ হবে এর মধ্যে বরকত হবে। এজন্য দোকানদার ভাই, যারা ব্যবসায়ী ভাই, আপনাদেরকে অনুরোধ জানাবো যে দোয়াটি বললাম সেই দোয়াটির পাশাপাশি আপনারা দুরূদ শরীফ পড়বেন বেশি পরিমাণে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।